আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, 3 রাকাত বেতের নামাজ কিভাবে পড়বেন তারই প্র্যাকটিক্যাল নমুনা এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, বেতের নামাজ হচ্ছে ওয়াজিব, এটি পড়তেই হবে, না পড়লে আপনি গুনাগার হবেন। বেতের নামাজের সময় হচ্ছে এশার নামাজের ডানে এবং বামে, সালাম ফেরানোর সাথে সাথেই বেতের নামাজের সময় শুরু হয়ে যায় এবং এই নামাজের ওয়াক্ত বা সময় থাকে একেবারে সেই রাত্র 4টা পর্যন্ত, গভীর রাত 4টা পর্যন্ত এই নামাজের সময় থাকে। শুরু হয় সময় ডানে বামে এশারে সালাম ফেরানোর পর, এশারে নামাজের পরপর এই নামাজের সময় শুরু হয় এবং সবে সাদেক পর্যন্ত এই নামাজের সময় থাকে। এই না এই সময়ের মাঝে আপনি এই নামাজ পড়ার চেষ্টা করবেন। এই নামাজ আমরা রমজান মাসে ইমাম সাহেবের সাথে পড়ি আর বাকি 11 মাস একাকী পড়ে থাকি। এজন্য একাকী যেহেতু এই নামাজ পড়ি, তাই এই নামাজটা ভালোভাবে আমাদের কায়াত্ত করতে হবে। ফরজ নামাজ ইমামের সাথে যায় দাঁড়াই, ইমাম সাহেব পরে আমাদের নামাজ হয়ে যায়, কিন্তু বেতারের বেলায় তেমন না, নিজেরটা নিজেই পড়তে হয়। তাই আপনাকে ভালোভাবে সহিভাবে বেতারের নামাজটা পড়তে হবে। বেতারের নামাজের জন্য পড়তে মুজু করবেন, পাক পবিত্র হবেন, তারপর মশল্লা বসিয়ে যায় নামাজ বসিয়ে দাঁড়াবেন, তারপর বেতের নামাজের নিয়ত অবশ্যই ভালোভাবে করতে হবে, কেননা বেতারের নামাজ হচ্ছে ওয়াজিব। এই জন্য নিয়তটাও আপনাকে নির্ধারণ করেই করতে হবে, নির্দিষ্ট করেই করতে হবে। আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনার নামাজ হবে না। এজন্য আমি বেতারের নামাজের নিয়তই প্রথম করছি। আমি কেবলাম কি হয়ে বেতারের নামাজের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলা নিয়ত করবেন, যদি আরবি পারেন আরবি পড়বেন, যদি বাংলা আরবি কোনোটাই না পারেন তাহলে মনে মনে নিয়ত করবেন। আপনি আপনার মনে মনে নিয়ত করবেন যে আমি উযু অবস্থায় আছি, কেবলামুখী হয়ে দাঁড়াইছি, এখন কেবলামুখী হয়ে দাঁড়াই বেতারের নামাজ 3 রাকাত পড়তেছি, আল্লাহ আকবার, মনে মনে এভাবে নিয়ত করবেন। তো নিয়ত গেল, এখন আমি আল্লাহ আকবার বলে হাত বাঁধবো, সূরা কিরাত পড়বো, প্রথম দ্বিতীয় তৃতীয় রাকাত পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে বেতারের নামাজ পড়তে হয়। হাত, এই দুই হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত নিতে হবে, এভাবে আল্লাহ আকবার, হাত নাভির নিচে বাঁধতে হবে, পুরুষ হলে, মহিলা হলে হাত এখানে বাঁধতে হবে। তো আর নাভির নিচে বাঁধলাম হাত, এখন আমি সানা পড়ব, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ব, সূরা ফাতিহা পড়ব এবং সূরা মিলাব, আপনারা দেখতে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন। এরপর বিসমিল্লাহ বলে আরেকটা সূরা মিলাতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ব্যাস হয়ে গেল বেতারের নামাজের প্রথম রাকাতের সব কাজ, এখন আমি রুকুতে যাব। বেতারের নামাজের প্রথম রাকাতে রুকু করব, হাত ছেড়ে দিয়ে রুকুতে যেতে হয়, আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার 5 বার বা 7 বার এই তাসবিহটি পড়তে হয়। আপনি 3 বারও পড়তে পারবেন, 5 বার বা 7 বারও পড়তে পারবেন, যতবার খুশি পড়তে পারবেন। পড়া হয়ে গেল, এখন আমি সামি আল্লাহ বলে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন, সেজদায় আপনি খুব সতর্কভাবে যাবেন যাতে কোনো ভুল না হয়।
আল্লাহু আকবার। সেজদার মাঝে তিনবার সুবহান রব্বিল আলা পড়তে হয়, তাই আমি পাঠ করছি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। সেজদা থেকে বসেও একটা দোয়া বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি খুবই উপকারী দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটি যদি আপনি না পারেন বা পড়তে কষ্ট হয়, তাহলে ছোট্ট আরও একটা দোয়া আমাদেরকে বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটিও পড়তে পারবেন, আর তা হচ্ছে রব্বিগফিরলি। এই দোয়াটি সেজদার মাঝে পড়বেন। তো যেহেতু আমি দুই সেজদার মাঝে আছি, এখন আমি দোয়াটি পড়ে আবার দ্বিতীয় সেজদায় যাব, রব্বিগফিরলি। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তিনবার পড়লাম, এখন আমি আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলাম, হাত বাঁধলাম, এখন আমি যথারীতি বিসমিল্লাহ বলবো, সুরা ফাতিহা পড়বো এবং সুরা মিলিয়ে রুকু করবো। আমি পাঠ করে করে আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, এখন আমি সূরা কেরাত যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি রুকুতে যাব আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার, রব্বিগফিরলি। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। দর্শক, আমি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার তাসবিহগুলো পড়ে ফেললাম, এখন আমি দ্বিতীয় রাকাতের জন্য বসবো বৈঠকে আত্তাহিয়াত পড়ার জন্য। আল্লাহু আকবার, এখন আত্তাহিয়াত পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। দর্শক, এই তাসাহুদ পড়া হয়ে গেলে তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, কেননা বেতের নামাজ হচ্ছে তিন রাকাত। দ্বিতীয় রাকাত শেষ করে ফেললাম, এখন তৃতীয় রাকাত পড়ার জন্য আল্লাহ আকবার বলে দাঁড়াবো। আল্লাহু আকবার, তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, এখন সূরা পড়ব, সূরা মেলাবো। এবং বেতের নামাজের যে আসল রহস্যটা, সেটা হচ্ছে দোয়া কুনুত। দোয়া কুনুত তৃতীয় রাকাতে পড়তে হয়, আমি সবই আপনাদেরকে পাঠ করে করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, সূরা মিলানোর পর হাত কান পর্যন্ত নিবেন, কেননা এখন হাত কান পর্যন্ত নিয়ে আল্লাহু আকবার বলে হাত আবার বাঁধতে হবে নতুন করে, তারপর দোয়া কুনুত পড়তে হবে। অর্থাৎ তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সুরার পর অন্য সূরা মিলানোর পরে
যখন সূরা মিলানো শেষ হয়ে যাবে তখন হাত ছেড়ে দিয়ে কান পর্যন্ত হাত থেমে নেভাবে আল্লাহ আকবার, এভাবে কান পর্যন্ত হাত নিয়ে তার প্রথম নামাজের শুরুতে যেভাবে হাত বাঁধেন নামাজের জন্য হুবাহ সেইভাবেই তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা এবং অন্য সূরা মিলানোর পর দোয়া কুনুত পড়ার জন্য দোয়া কুনুত পড়ার আগে হাত ছেড়ে দিয়ে কান পর্যন্ত হাত নিয়ে হাত আবার নতুন করে বাঁধবেন এবং তারপর দোয়া কুনুত পড়বেন। আর দোয়া কুনুত হচ্ছে এরকম, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটি হচ্ছে দোয়া কুনুত। এটা যখন পড়া হয়ে যাবে তখন হাত ছেড়ে দেবেন, হাত ছেড়ে দিয়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। এখানে তিনবার সুবহান রব্বিয়াল আজিম পড়তে হয়, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম বলে এখন আমি সামি আল্লাহ বলে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই সিজদার মাঝে যে দোয়াটি পড়তে হয় সেটা পড়বেন, রব্বি ওফিরলি, বা বড় দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ওফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, দুটার যে কোনো একটা বা দুটাই দুই সিজদার মাঝে পড়বেন। এখন আমি দ্বিতীয় সিজদায় যাব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দর্শক আপনাকে মনে রাখতে হবে আমি বেতের নামাজের তিন রাকাত ওয়াজিব নামাজের সর্বশেষ রাকাতের শেষ বৈঠকে রয়েছে, এখানে তাশাহুদ দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরালেই বেতের নামাজ কমপ্লিট হয়ে যাবে, আমি ধারাবাহিকভাবে পরে পরে আপনাদেরকে দেখাচ্ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে তাশাহুদ। এখন আমি দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এবং সর্বশেষ পড়তে হয় দোয়া মাসুরা, তা এখন পড়ছি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীর ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশ, আমার বেতের নামাজ তিন রাকাত ওয়াজিব নামাজ কমপ্লিট হয়ে গেল। এভাবেই বিশ্বনবী আমাদেরকে বেতের তিন রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। তাই আসুন আমরা বেতের নামাজ কীভাবে পড়তে হয় তা জানি এবং সহিশুদ্ধভাবে সূরা কেরাতগুলো সহিশুদ্ধ করে বেতের নামাজের মাসালাগুলো জেনে বেতের নামাজ পড়ার চেষ্টা করি। দর্শক, বেতের নামাজের দোয়া কুনুতটা বিশেষ করে অনেকেই পারেন না, যারা পারেন না তারা দোয়া কুনুতের স্থানে অন্য কোনো দোয়া পড়বেন আর দোয়া কুনুতটা মুখস্থ করার চেষ্টা করতে থাকবেন। যতদিন পর্যন্ত দোয়া কুনুত মুখস্থ না হবে ততদিন পর্যন্ত অন্য কোনো দোয়া বা অন্য দোয়া না পড়লে অন্য কোনো সূরা, কোনো সূরাই না পারলে আলহামদুলিল্লাহ সূরা অন্তত পড়বেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সূরাটা পড়বেন। আর বেতের নামাজ যদি দোয়া কুনুতটা মুখস্থ করার চেষ্টা করতে থাকবেন, যেদিন আপনার দোয়া কুনুত মুখস্থ হয়ে যাবে সেদিন আপনি এই আলহামদুলিল্লাহ সূরা বা অন্য দোয়া বাদ দিয়ে দেবেন, দোয়া তৃতীয় রাকাতে আল্লাহ আকবার বলে দোয়া কুনুতের স্থানে দোয়া কুনুতেই পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেতের নামাজ যেভাবে পড়তে বলেছে, বিশ্বনবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে পড়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।